আচ্ছা বন্ধুরা, বলতো আমরা কে না চাই সুন্দর ঘন কালো চুল? এই সুন্দর ঘন কালো চুলের পেছনে আমরা কিন্তু নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু তেল ব্যবহার করে থাকি। এতে কি হয়, কাজের কাজ কিছুই হয় না, এতে টাকা বেশি খরচ হয়ে যায়। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এমন একটি হোম রেমেডি, এটি কিন্তু তোমাদের খরচ কমাবে, তার সাথে সাথে চুলকে তাড়াতাড়ি ঘন করবে, লম্বা করবে এবং চুলের ভলিউমকেও কিন্তু বাড়াতে সাহায্য করবে। খুবই কার্যকারী একটি রেমেডি। আশা করছি তোমরা অনেকেই শুনেছো রোজমেরি ওয়াটার চুলের জন্য খুবই কার্যকারী। রোজমেরি ওয়াটারের এই রেমেডিটি, মানে আমি যেটা বানিয়েছি, এটি আমি দীর্ঘদিন যাবত ইউজ করছি দেখার জন্য চুলে কেমন রেজাল্ট আসে। আমি কিন্তু খুব ভালো একটি রেজাল্ট পেয়েছি, আশা করছি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। তো চলো এই রেমেডিটি আমি তোমাদের সাথে শেয়ার করছি খুবই সহজভাবে। তার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল আইকন আছে সেটিকেও কিন্তু হিট করতে ভুলো না। তো চলো বন্ধুরা, রেমেডিটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই রেমেডিটি তৈরি করার জন্য ফার্স্টে তোমাদের একটি পাত্রের মধ্যে নিতে হবে পরিমাণ মতো জল। আমি জলের পরিমাণটি একটু বেশি নিয়েছি, কারণ আমি এক সপ্তাহের জন্য এই রেমেডিটি বানিয়ে রাখবো। তাই তোমরা কিন্তু চাইলে জলের পরিমাণটি কম বেশি নিতে পারো তোমাদের ইচ্ছে মতো। এরপর আমি নিয়েছি ড্রাই রোজমেরি লিফ, তোমরা কিন্তু অনলাইনে এটি ইজিলি পেয়ে যাবে। বন্ধুরা, আমি তোমাদের আবার বলে রাখি, রোজমেরি লিফ যে চুলের জন্য কতটা কার্যকারী সেটি কিন্তু তোমরা না ব্যবহার করলে বুঝতেই পারবে না। আমি অনলাইনে অনেক দেখেছি, মানে ইউটিউবে অনেক এই রোজমেরি লিফের ভিডিও দেখেছি, চুল তাড়াতাড়ি বড় হচ্ছে, চুল পড়ার সমস্যাও ঠিক হয়ে যাচ্ছে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, আমিও দীর্ঘদিন যাবত ইউজ করছি, আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমরা যদি এইভাবে এই রেমেডিটি ইউজ করে থাকো তাহলে কিন্তু তোমরা খুব ভালো একটি রেজাল্ট পাবে, ঠিক আছে? তো আমি সামান্য পরিমাণে এখানে রোজমেরি লিফ নিয়েছি, তোমরা কিন্তু চাইলে এর পরিমাণটি একটু বেশি করে নিতে পারো। এরপর আমি নিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে। এবার কালো জিরে তো আমরা অনেকেই জানি এটি চুলের জন্য কতটা কার্যকারী, এটি কিন্তু আমাদের চুলের গোড়াকে শক্ত করে, চুল পড়ার সমস্যাকে ঠিক করে, এছাড়া চুলকে অকাল পক্কতা মানে অকাল পাকার হাত থেকেও বাঁচায়। মানে কালো জিরের কিন্তু অনেক গুণ রয়েছে, এটি আমাদের চুলের জন্য খুবই কার্যকারী। আমি কিন্তু সামান্য পরিমাণে নিয়েছি, তোমরা কিন্তু চাইলে কালো জিরের পরিমাণটি একটু বেশিও নিতে পারো। এরপর আমি নিয়েছি সামান্য পরিমাণে মেথি। মেথি কালো জিরে কিন্তু সমান গুণাবলী রয়েছে চুলের ক্ষেত্রে, এটি কিন্তু চুলের জন্য খুবই কার্যকারী। এটি চুল পড়ার সমস্যাকে ঠিক করে, চুলকে তাড়াতাড়ি বাড়াতে সাহায্য করে এবং দীর্ঘদিন যাবত চুলের যাবতীয় সমস্যাকে দূর করতে সাহায্য করে মেথি। ব্যাস এই তিনটি উপকরণকে জলের মধ্যে দিয়ে তোমাদের 5 থেকে 6 মিনিট পর্যন্ত বয়ল করে নিতে হবে। ভালো করে বয়ল করে নেওয়ার পর তোমরা এটিকে কোনো স্প্রে বোতলে ঢেলে নিতে পারো। আমি এই রেমেডিটি, মানে এই টোনারটি, সপ্তাহে 4 থেকে 5 বার অ্যাপ্লাই করে থাকি। স্নানে যাওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে আমি ভালো করে স্প্রে করে নিই গোটা চুলে, তারপরে আমি নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিই। যেদিন শ্যাম্পু করার আমার থাকে সেদিন আমি শ্যাম্পু করে নিই। ব্যাস এতটুকুই তোমাদের করতে হবে। এতে তোমরা দেখতে পাবে তোমাদের দীর্ঘদিন যাবত যা যা সমস্যা চলছে চুলে সব কিন্তু ধীরে ধীরে কমে আসতে শুরু করবে, চুল তাড়াতাড়ি বাড়বে, চুল পড়ার পরিমাণও কিন্তু কমবে। আশা করছি তোমাদের এই হেয়ার রেমেডিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল আইকন আছে এটিকেও কিন্তু হিট করতে ভুলো না।